ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো সাউথ ইস্ট ফরেস্ট ইউনিভার্সিটি নিয়ে আর সাউথ ইস্ট ফরেস্ট ইউনিভার্সিটি হচ্ছে ইউনিয়ন প্রভিন্সের কুনমিং সিটিতে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয়েছে 1939 সালে এবং বর্তমানে এই ইউনিভার্সিটিতে রয়েছে প্রায় 22,000 মতো স্টুডেন্ট যার মধ্যে থেকে 3,000 প্লাস হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে আর এটার যদি হচ্ছে আমি লাইক ওয়েদারের কথা বলি তাহলে এটা হচ্ছে চির বসন্তের দেশ বলা যায় এক প্রকারে কারণ ওটা হচ্ছে একবার ঠান্ডাও না একবার গরমও না সবসময় হচ্ছে আপনার মিডিয়াম একটা ইয়েতে থাকে ওয়েদারে থাকে দ্যাট মিন হচ্ছে আপনার যেটা আমাদের বর্তমানে মানে বাংলাদেশে হয় শীতের পরে যেটা হচ্ছে আপনার হচ্ছে চির বসন্তের দেশ যেটাকে বলা হয় আপনারা যারা হচ্ছে মানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন অ্যাজ লাইক হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চাচ্ছেন অথবা আর্টস রিলেটেড সাবজেক্ট অথবা আপনারা হচ্ছে বিবিএম সাবজেক্টগুলো চাচ্ছেন যে কোনো সাবজেক্টে আপনারা চাইলে পড়াশোনা করতে পারবেন এই ইউনিভার্সিটিতে আর বর্তমানে ওখান থেকে পাশ করে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা বিভিন্ন জায়গায় জবরত অবস্থায় আছে আপনারা যদি চান তাদের সাথে চাইলে আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন তাহলে দর্শক আসুন আমরা দেখে নিই সাউথ ইস্ট ফরেস্ট ইউনিভার্সিটির বাংলাদেশের যে স্টুডেন্টগুলো আছে তাদের হচ্ছে আপনার ক্যাম্পাস লাইফটা কেমন আপনারা চাইলে আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারেও চাইলে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজে আপনারা হচ্ছে লাইক দিয়ে আমাদের সাথে সবসময় সংযোগ থাকতে পারেন প্লাস হচ্ছে ইউটিউব পেজে আমাদের হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো আপনারা চাইলে শেয়ার করতে পারেন অথবা দেখতে পারেন সাউথ ইস্ট ফরেস্ট ইউনিভার্সিটির বাংলাদেশ অথরাইজড হচ্ছে সাঙ্গেন এডু আপনারা চাইলে হচ্ছে আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেকটি অপশন সেটা হচ্ছে আপনাদের ইউটিউব পেজে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে আমাদের সাথে সংযোগ থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা আমাদের সাথে মানে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিউয়ার্স